বাজার পরিস্থিতি জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, সরকারের বেঁধে দেওয়া দাম তো মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে, তো হিলির চিত্র কি দেখছেন এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? জি ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, আসলে সরকার বেঁধে দিয়েছে খেজুরের দাম, এটি কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছিলাম। এছাড়াও কয়েকটি পণ্যের দাম কিন্তু সরকার বেঁধে দিয়েছে। তবে খেজুরের বাজারে কিন্তু আমি দেখেছি, সকালের বেলাও কিন্তু দেখেছি যে আসলে খেজুরের বাজারে যে যে সরকারের যে বেঁধে দেওয়া নিত্যমূল্যের যেটি দাম, সেটি কিন্তু একেবারে মানা হচ্ছে না। এটি কিন্তু ক্রেতারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছে। আপনাকে জানিয়ে রাখি, আমি এখন অবস্থান করছি হিলির কাঁচা বাজারে, এখানে কিন্তু বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। আপনাকে জানিয়ে রাখি, দেশি পেঁয়াজ যেটি রয়েছে সেটি কিন্তু গতকালকেও বিক্রি হয়েছিল আপনার 60-70 টাকা, আজকে কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে। সেই সঙ্গে কিন্তু রসুনের দামটি কমে গেছে, রসুন কিন্তু আপনার কেজি প্রতি প্রকার ভেদে 160 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে আদার দামটিও কিন্তু কমেছে, আদা আপনার কেজি প্রতি 10 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 170 টাকা দরে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে রমজান আসলেই কিন্তু লেবু এবং বেগুনের দাম চাহিদা কিন্তু অনেকটা বেশি হয়, কিন্তু সেই এই লেবুর দামটিও কিন্তু অনেকটাই কমে গেছে। আপনাকে জানিয়ে রাখি, হালি প্রতি লেবু কিন্তু এখন আপনার 25 থেকে 30 টাকা হালিতে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে বেগুনের দামটিও কমে গেছে, বেগুন আপনার কেজি প্রতি এখন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা প্রকার ভেদে। তবে বেশ কিছু পণ্যের নিত্যপণ্যের দাম কমলেও কিন্তু আলুর দামটি কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। আলু যেহেতু ভারত থেকে আমদানি হচ্ছে, তারপরে কিন্তু দাম অনেকটা বেশি। আপনাকে জানিয়ে রাখি যে দুই দিনের ব্যবধানে আলুর দাম কেজি প্রতি 5 থেকে 7 টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আলু প্রকারভেদে 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এদিকে কিন্তু ডিমের দাম অনেকটা কমে গেছে, ডিম খাঁচি প্রতি আপনার 30 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 300 টাকা। তবে আপনাকে জানিয়ে রাখি, চিনির দামটি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কিন্তু ছোলা বুট যেটি, সেটি দামও বৃদ্ধি পেয়েছে। ছোলা বুট আপনার কেজি প্রতি 10 টাকা বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে 110 টাকা দরে। তবে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত কিছু অভিযান পরিচালনা করা হলে এই দামটি কিন্তু অনেকটা নাগালের মধ্যে থাকতো। তবে ব্যবসায়ীরা বলছে যে আসলে রমজান মাস উপলক্ষে কিন্তু অনেক সময় অনেক ক্রেতা কিন্তু কমে গেছে, যার জন্য এই নিত্যপণ্যের দাম কিছুটা কমে গেছে। তো ফাতিমা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে কাঁচা বাজারের দাম, কাঁচা বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।